ঐক্য ঐক্য মুখে বললে ঐক্য হওয়া যায় না, কাগজে কলমে ঐক্য হয় না, স্টেজ ফিটিং ঐক্য লাভ নাই যদি আমলি ঐক্য না হয়। দেখেন আফগানিস্তানে এক সময় ঐক্যবদ্ধ যুদ্ধ করেছিল, কিন্তু ফল আসার পরে আবার নিজেদের মধ্যে লেগে গিয়েছে, যেহেতু মেজাজ এক ছিল না, মত এক ছিল না। আমি তো মনে করি রাশিয়া এবং আমেরিকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা যে ক্ষতিগ্রস্ত না হয়েছে, নিজেদের মধ্যে হাসাদ করতে গিয়ে, হিংসা করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে তার সে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথা ঠিক না? কাজে আমরা ওই ঐক্য চাই না, কলিম ঐক্য চাই, স্টেজ ফিটিং ঐক্য চাই না। কোনো কিছু অর্জন করার পরই যেমন তিন বন্ধু রুটি নিয়ে এসে, প্রথম তো রুটি আছে সবাই ঐক্যবদ্ধভাবে, কিন্তু একা খাওয়ার জন্য সবাই মরে গিয়েছে। এরকম ঐক্য আমরা চাই না, যে যখন কোনো একটা জিনিস অর্জন করবো আর সেইটাকে নেওয়ার জন্য নিজেরা সব মারা যাবো, এরকম ঐক্য আমি চাই না। আমি চাই কলবি ঐক্য। আমি অনেক কিছু বলেছি কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা চাই আমরা একটা ঐক্য, যে ঐক্যতার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, যে ঐক্যর মধ্যে ফাটল সৃষ্টি করতে পারবে না, আঙ্গুল বসাতে পারবে না, যে ঐক্যকে ধ্বংস করার ক্ষমতা কেউ রাখবে না। কলবি ঐক্য চাই, মহাব্বতী ঐক্য চাই, আমলি ঐক্য চাই, আদর্শিক ঐক্য চাই, স্টেজ ফিটিং ঐক্য আমি চাই না। যদি আদর্শিক ঐক্য হই এই ঐক্য ভাঙবে না, আর ক্ষমতার ঐক্য, কোনো স্বার্থের ঐক্য যদি হয় তাহলে স্বার্থ শেষ, গোলাগুলি নিজেদের মধ্যে শুরু হয়ে যাবে, হত্যাকাণ্ড নিজেদের মধ্যে শুরু হয়ে যাবে, অপরে হত্যা করবে কোথায়, নিজেরাই তো নিজেদের হত্যা করে দিশা পাবো না। যেরকম জঙ্গে সিফিন, জঙ্গে জামালের মধ্যে খারিজিরা যত সাহাবাদেরকে হত্যা করছে, আমার মনে হয় সাহাবারা কাফেরদের দ্বারা এত হত্যার শিকার হয়নি। কিছুদিন আসুন আমরা কলিম ঐক্য করি, ইখলাসি ঐক্য করি, মহাব্বতি ঐক্য করি, আদর্শ এবং নীতির ঐক্য করি। আর সেরেতাজ ওলামায় কেমকে বলবো আপনার সচেতন হন, আজকে দেশের বিরুদ্ধে দেশের পক্ষে নাস্তিকরা কথা বলবে, আপনি কেন কথা বলবেন না? আমার এইটা মাথায় ধরে না। আজকে গ্যাসের দাম বেড়ে গিয়েছে, নাস্তিকরা কথা বলে, আপনি কথা বলেন না কেন? আজকে চাউলের দাম বেড়ে গিয়েছে, বামপন্থীরা কথা বলে, আপনি কেন কথা বলেন না? আমাকে বলুন না আপনি কেন কথা বলবেন না? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আপনি সমস্যায় পড়েন নাই, তাহলে আপনি কথা বলবেন না কেন? এটা নাস্তিকরা বলবে কেন, বামপন্থীরা বলবে কেন, এটা ইনু মিনন বলবে কেন, রাশেদ খান মেলন কেন বলতে যাবে শুধু একা একা, এটা আওয়ামী লীগ কেন বলবে, এটা শুধু বিএনপি কেন বলবে? আপনি কি দেশের জনগণ না? আপনার কি দায় দায়িত্ব নাই? আপনি কেন বোবা হয়ে থাকেন? রাষ্ট্রের সমস্যার পক্ষে, সমাধানের পক্ষে আপনি কেন কথা বলেন না আমাকে বলুন তো? মনে হচ্ছে এটা আমার কাজই না। এই মাথা থেকে এই কথা নিয়ে যান, রাষ্ট্রের যে সমস্যা, এই সমস্যার সম্পর্কে আপনার কথা বলতে হবে এবং সমাধানের পথ আপনাকে দেখাতে হবে। এই সমস্যাই সমাধান। এই আজকে পাঁচ বছর আগে গ্যাসের দাম কত ছিল, আজকে কত দাম? দশ বছর আগে চালের দাম কত ছিল, আজকে কত দাম? পাঁচ বছর আগে পিএইচ কেন্সি কত দিয়ে, আজকে কত টাকাতে গিয়ে কিনতেছেন? আদার দাম কত ছিল, আজকে দাম কত? পাঁচ বছর আগে মরিচ কত ছিল, আজকে মরিচের দাম কত? পাঁচ বছর আগে হরিদার দাম কত ছিল, আজকে দাম কত? পাঁচ বছর আগে কাপড় কিনছেন কত টাকা, আজকে দাম কত? পাঁচ বছর আগে যেই ক্রয় জিনিস ক্রয়কৃত মালের দাম কত ছিল, আজকে সেই ক্রয়কৃত মালের দাম কত? এগুলো আপনাকে অবশ্যই চিহ্নিত করতে হবে, জনগণের সামনে বলতে হবে। যদি এই কথাগুলি জনগণের সামনে বলেন তখনই আপনাকে জনগণের নেতা মনে করবে, আর এখন আপনাকে আমাকে ধর্মীয় নেতা মনে করে, জনগণের নেতা মনে করে না। যখন জনগণের সমস্যার কথা বলবেন তখন মানুষ আপনাকে জনগণের নেতা মনে করবে, আর যখন জনগণের নেতা হবেন তখন জনগণ আপনার তাকে ঝাঁপিয়ে পড়বে। এর আগে জনগণ যতক্ষণ পর্যন্ত জনগণের নেতা মনে করবে না ততক্ষণ পর্যন্ত হাজারো চেষ্টা করলো আম পিপুল, মাস পিপুল, সাধারণ মানুষ আপনার কথা ঝাঁপিয়ে পড়বে না। কাজে আসুন সচেতন হই। আজকে ভালো লাগতেছে ওলামায়ে কেরামের আগ্রহ, উদ্দীপনা, তাদের বক্তৃতা, তাদের চিন্তা ভাবনা অনেক উঁচায় চলে গেছে। ইয়া পাইল্লাহ উল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যেরকম আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনাদের মাকাম উঁচা করবেন, আমি চাই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনাদের মাকাম উঁচা করে ফেলেন। এই আশাবাদ ব্যক্ত করে, সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে আজকে
অনুষ্ঠান এখানে শেষ করলাম। আমার আলাইন আল্লাহ বলা ওলামাই কেরামের কি দায়িত্ব, কিন্তু ওলামাই কেরাম ভালো মতোই জানেন, নতুনভাবে বলার কিছুই নেই, শুধু বাকি মানার। উজুর মাসালা জানি, জরুরি হলো উজুর করা, আর নামাজের মাসালা জানি, এখন দরকার নামাজ পড়া। জাকাতের মাসালা জানি, কিন্তু জাকাত দেই না, সমস্যা এখানে। ওলামাই কেরামের দায়িত্ব কি? ওলামাই কেরাম জানবেন না তাহলে শাহ আলেম হলো কীভাবে? আলেম অর্থই তো জানা, এলেম শব্দের অর্থ কী ভাই? জানা, যে আলেম সে তো জানেই, এই হিসেবে তো শাহ আলেম। কাজে নতুনভাবে জানাবার কিছু নেই, এখন শুধু দরকার হলো যে জানছি এটাকে কাজে পরিণত করা। দেখেন আমরা উত্তম উম্মত হিসাবে আবির্ভূত হয়েছে, কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ সবাই জানি, আমর বিল মারুফ আছে তো, নাহি আনিল মুনকার কোথায়? তা তো নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা বারবার আপোষ করার জন্য প্রস্তাব দিয়েছিল যে কিছুদিন আপনার এবাদত আমরা করবো আর কিছুদিন আমাদের এবাদত আপনারা করবেন, সব কিছু বাদ দেন, কমপক্ষে এতটুকু মেনে নেন যে লাত ওয়াজ্জামানাতের কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ আছে, এতটুকু বাস আপনি আপনার এবাদত করুন, শুধু আপনি এতটুকু বলুন, অথবা নিষেধ করেন না, আপনি আপনার কাজ করুন। আপুষ করার জন্য বারবার কাফেররা প্রস্তাব দিয়েছিল, তারা বলেছিল অর্থের প্রয়োজন, সমস্ত আরবরা একত্রিত হয়ে চাঁদা জমা করে আপনাকে সবচেয়ে বড় ধনী বানাব, নেতৃত্ব প্রয়োজন, আমরা আপনাকে নেতৃত্ব প্রদান করব, সুন্দরী মেয়ের প্রয়োজন, আরবের মধ্যে যত সুন্দরী মেয়ে আছে যতজনের প্রয়োজন আপনাকে আমরা দিয়ে দেব। শুধু ভাই এই কলেমার দাওয়াত, আর আমাদের বিরুদ্ধে কিছু বলি আমরা ব্যাস। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের পথকে পছন্দ করলেন, শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ থাকাকে পছন্দ করলেন, হেরেমের মধ্যে সিজদা অবস্থায় উটের পচা নারী ভুড়িকে মাথায় নেওয়াকে পছন্দ করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে জুতা মোবারক রক্ত আটকিয়ে নেওয়াকে পছন্দ করেছেন, তিনি ওহুদের ময়দানে দান্দা শহীদকে পছন্দ করেছেন, তিনি খন্দকের জমিনের মধ্যে পেটে পাথর বাঁধাকে পছন্দ করেছেন, কিন্তু সেই ধনী হওয়া, ক্ষমতা গ্রহণ করা, সুন্দরী স্ত্রীকে নিয়ে আনন্দ করার এই প্রস্তাবকে পছন্দ করেননি। আমি ওলামাই কেরামকে বলবো এই পথ তো পিচ্ছিল পথ, এটা খুশি মাস্তুন্য পথ নয়, এটা কন্টক কাকীর্ণ পথ। আজকে এই পথের মধ্যে যদি আপনি আসেন তাহলে আপনার পার্থক্য করতে পারবেন আসলে দিনের মহব্বত কার মধ্যে আছে কার মধ্যে নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে মুনাফিকরা ছিল, একই জামাতে নামাজ পড়ছে, একই মজলিসে নসিহত শুনছে, লেকিন মুনাফিককে আলাদা করা যায়নি, কিন্তু যুদ্ধের ময়দানে মুনাফিক আলাদা হয়ে গেছে। ঠিক আজকেও দেখছি নির্বাচনের ময়দানে, নামাজের ময়দান, নামাজের কাতারে, জিকিরের মজলিসে, ওয়াজ নসিহতের মজলিসে এদেরকে পার্থক্য করা যায় না, কিন্তু যখনই নির্বাচনের ময়দান চলে আসে তখনই পার্থক্য করা যায় কি আসলে হক চায় কি হক চায় না। যাই হোক, আমাদের শক্তি অর্জনের প্রয়োজন, শক্তি, শক্তির প্রয়োজন। আর শক্তিটা কি? সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। দেখেন অস্ত্র বড় শক্তি না, টাকা বড় শক্তি না, সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। আজকে গোটা ক্যান্টেলম্যান্ট, গোটা প্রশাসন কার অধীনে? বর্তমান সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে। কিন্তু আজকে যে সরকারকে জনগণ না চায় তার ক্যান্টেলম্যান্ট তার থাকবে না, এই অস্ত্র তার থাকবে না, তার কথায়
কেউ চলবে না। আজকে দেখেন আমেরিকার যে প্রেসিডেন্ট কত বড় শক্তিধর, যা চিন্তাও করা যায় না। এর আগে কে ছিল ট্রাম্প, তার আগে কে ছিল বারাক ওবামা। বারাক ওবামা কী করে? চাকরি করে। ট্রাম্প কী করে? ব্যবসা করে। তার মানে যাদের হুকুমে গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাইত, অথচ তাদের হুকুমে একজন এখন পুলিশও দাঁড়ায়নের কারণটা কি? জনগণ নেই, জনগণ নেই। আসলে ভাই শক্তি জনগণ, ধরে নেন অল অফ ভার্জন। আজকে আমরা কোনো রকম ধরে বসে কোনো পরাশক্তি আপনাকে এখানে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, ধরে নেন। কিন্তু জনগণ যদি আপনার সাপোর্ট না করে আপনি থাকতে পারবেন? বাস্তব উদাহরণ পাকিস্তান, বাস্তব উদাহরণ পাকিস্তান। আমেরিকার মতো পরাশক্তি, পাকিস্তানের গোটা আর্মি প্রশাসন বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু জনগণ তাদের সাথে নাই, থাকতে পারতেছে? পারবে না। তো কাছে আপনারা যদি ভাবেন যে না আমরা অস্ত্রের মাধ্যমে, শক্তি বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করে ফেলবো, অস্ত্রের মাধ্যমে দরকার নেই, আপনাকে আজকে আমি ক্ষমতা বসায় দিই, অস্ত্র তাস্ত্রের কিছুর দরকার নেই, আজকে আপনাকে আমি ক্ষমতায় বসায় দিই, থাকতে পারবেন? আপনি বলুন তো, এত সহজ পাচ্ছেন নাকি? আচ্ছা বলেন তো, এরশাদ সাহেব কি বল প্রয়োগ করে দেশের ক্ষমতায় বসায় নেয়? কথা বুঝতে পারি না। এরশাদ সাহেব ক্ষমতা কীভাবে আসছে? উর্দি পড়াদের মাধ্যমে, আমি প্রশাসনের মাধ্যমে। সে তো ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু থাকতে পারছে? কেন থাকতে পারে নাই? জনগণ পক্ষে নেই। আমি এই কথাগুলির দ্বারা অনেক মাসালা হল করতেছি, কিন্তু এই কথাগুলির দ্বারা কিন্তু অনেক মাসালা হল করতেছি। যারা মনে করেন সশস্ত্র বিপ্লব ব্যতীত অন্য কোনো পন্থা প্রক্রিয়াকে মানি না, একমাত্র পদ্ধতি প্রক্রিয়া কি? সশস্ত্র বিপ্লব। কিতাল ছাড়া অন্য কোনো পদ্ধতি মানি না। আমি বলবো তোমার কিতালের দরকার নাই, সশস্ত্র বিপ্লবের দরকার নাই। তোমাকে আজকে ক্ষমতায় বসিয়ে দেয়, জনগণ তোমার পক্ষে নাই, তুমি থাকতে পারবা কিনা এই চিন্তা করছো একদিনও? এই চিন্তা আমরা অনেকই করি না। আমাদের সমস্যা, মূল পাওয়ার শক্তি হলো জনগণ। কার পক্ষে জনগণ আছে? গণরায় কার পক্ষে আছে? কার কক্ষে মানুষের সাপোর্ট আছে? আম পিপলসের সাপোর্ট আছে? যদি সাধারণ মানুষের সাপোর্ট আপনার পক্ষে না থাকে, আপনি হাজারো ক্ষমতা আপনি থাকেন, থাকতে পারবেন না, স্থায়িত্ব হবে না। এর জন্য আমাদের জনগণ প্রয়োজন, জনগণের দ্বারে দ্বারা যাওয়া দরকার। ঐক্য ঐক্য ধরে নেন অল অফ ভার্জন। আমি ভাবছি আজকে এখানে আমরা যারা আছি, মোটামুটি আহলে হক যত সংগঠন আছে তাদের প্রায় অধিকাংশ প্রতিনিধি এখানে আমরা আছি। আচ্ছা আমরা যে ঐক্য হয়ে যাই, দেখেন তো আপনার ওয়ার্ডে কয়জন লোক আমরা আছি, আপনার ওয়ার্ডে আপনি কয়জন আছেন দেখেন তো, একটু একটু খেয়াল করে দেখেন তো কয়জন আছেন, দেখেন, বুঝেন, আগে বোঝার চেষ্টা করুন। বাংলাদেশে আমরা যতগুলি সংগঠন আছি সব যদি ঐক্য হয়েও যায়, তাহলে আপনার ইউনিটে, আপনার ওয়ার্ডে, আপনার মহল্লায়, আপনার পাড়া আপনার কতজন আছেন? এর বিপরীতে যাদের বিরুদ্ধে লড়বেন তাদের কতজন আছে? এর বিপরীতে যাদের বিরুদ্ধে আপনি কথা বলবেন, যাদের সাথে লড়াই করবেন, দেখেন তো তারা আপনার বিপরীতে কতজন আছে? আপনি চিন্তা করছেন আপনি কোন জায়গায় আর তারা কোথায়? ওয়াইদুলহম মাসতাতাতু মিন কুওয়া, সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করা। এই শক্তি অর্জন করতে হবে আপনাকে, দাওয়াতি কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, সাধারণ মানুষকে আপনাকে আকৃষ্ট করতে হবে। ইসলাম কি? ইসলাম আস লাভটা কি? তোমার অধিকার কি বাস্তবায়ন হবে? তুমি কি পাবা? দেখেন আল ইনসান আব্দুল ইহসান, আপনি হাজারো নসিহাত করেন, পেটে যদি ক্ষুধা থাকে ভাই, ক্ষুধা অবস্থায় নসিহাত ভালো লাগে না। আপনি যতই নসিহাত করেন না কেন, যদি আমি বস্ত্রহীন থাকি ভালো লাগে না, কথা শুনতে ভালো লাগে না, কথাটা বোঝাতে পারি। এর জন্য ইসলাম আসলে ফায়দাটা কী এটা আপনাকে প্রথম বুঝতে হবে। এমনকি যুদ্ধের ময়দানে কী বলা হয়েছে, যে যাকে দুনিয়া থেকে বিদায় দেবে তার সমস্ত সম্পত্তি অস্ত্র সে পাবে। এর কারণটা কী? যদি কার ঘোড়া থাকে তার ঘোড়া কয় ভাগ? দুই ভাগ সে পেয়ে যাবে। এর উদ্দেশ্যটা কী?
এর উদ্দেশ্য হলো তোমাকে অবশ্যই এই কাজটা উদ্বুদ্ধ করার জন্য দুনিয়ার যদি বাস্তব কিছু দেখানো যায় তার উদ্বুদ্ধ বেশি হয়, আকৃষ্ট বেশি হয়। ইসলামকে নিয়ে আপনি মানুষের সামনে বোঝাতে পারেন, মানে ইসলাম যদি আসে তুই আর ক্ষুধার্ত থাকবি না, ইসলাম যদি আসে বস্ত্রহীন থাকবি না, ইসলাম যদি আসে গৃহহীন থাকবি না, ইসলাম যদি আসে চিকিৎসাহীন মরবি না, ইসলাম যদি আসে অশিক্ষিত থাকবি না, ইসলাম যদি আসে জুলুম হবে না, অত্যাচার হবে না, ধর্ষিতা হবে না, ইফতেজিং হবে না, তুই শান্তিতে বসবাস করতে পারবি। এই বাহ্যিক দৃষ্টিকোণ যদি আমরা ইসলাম আসলে কী লাভ এটা যদি মানুষকে বোঝাতে পারি তখনই মানুষ আপনার দিকে ঝুঁকবে। দেখেন শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনীতে পড়া উচিত আমাদের বাহ্যিক শিক্ষার জন্য। তিনি একটা কথা বলেছেন যে অনেক ওলামায়ে কেরাম আমাকে সাপোর্ট করেনি, আমাকে সাপোর্ট করে নেই, কিন্তু তারপর আমি 10,000 ভোট বেশি পেয়ে বিজয় হয়েছি। এর কারণটা উনি নিজেই ব্যাখ্যা দেন যে ওলামায়ে কেরাম জনগণের মৌলিক চাহিদা আলোচনা করতে পারে নাই, মৌলিক চাহিদাটা কী এই বিষয়ে উদ্বুদ্ধ করতে পারে নাই, বোঝাতে পারে নাই, শুধু ইসলামের কথা বলছে, ভারত হয়ে যাবে, অমুক হয়ে যাবে, এইটা হবে সেইটা হবে। এই কারণে মানুষ আমাকে ভোট দিছে যেহেতু আমি মানুষের মনের কথা চাহিদার কথা বলতে পারছি। দেখেন আপনাকে অবশ্যই চাহিদার কথা বলতে হবে। একজন গরিব আপনার সামনে দাঁড়িয়েছে, সে কী চায় চক্ষু দেখে বলতে হবে। আমি এই কথা বলে ওলামায়ে কেরাম এর জন্য বলছি, ইমাম মসজিদের ইমাম কি ইমাম বলে, রাষ্ট্রের ইমাম কি ইমাম বলে, কারণটা একই জায়গার থেকে তো এই একই ইমাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের ইমাম ছিলেন এবং মসজিদের ইমাম তিনি ছিলেন, আজীবন ইমামতি করছেন, ইমামতি ছাড়েন নাই কোনো দিন, জীবন ভর ইমামতি করেছেন, এমনকি অসুস্থ অবস্থায় যখন উঠতে পারেন না তখন ইমামতি দাঁড়িয়ে আছেন, নামাজের মধ্যে পড়ে গেছেন, বুঝলেন কোন মুহূর্তে মধ্যে ইমামতি করছেন, কঠিন দায়িত্ব। সেখান থেকে রাষ্ট্রের ইমাম কি ইমাম বলা হয়, একই ইমাম। কিন্তু ইমামদের দায়িত্বটা কি, আপনি সমাজ নিয়ে চিন্তা করুন, সমাজের সমস্যাটা কি, প্রয়োজনটা কি, সমাজ কি চায়, জনগণ আপনার কাছে কি চায়। একজন বিধবা মহিলা আপনার কাছে আয়সা কেন বলবেন আপনার আপনার কাছে তার চাহিদার কথা যে হুজুর আমি ক্ষুধার্ত, বস্ত্রহীন কেন ইমামকে বলবে না আমার বস্ত্র নাই, একজন অসুস্থ ব্যক্তি কেন বলবে না হুজুর আমি অসুস্থ ব্যবস্থা করুন। আমি বলতে চাই আপনার পাড়ার জনগণ যেন আপনাকে ইমাম মনে করে, নেতা মনে করে, এর কাছে গেলেই সমস্যা সমাধান। বলবেন হুজুর আমার কাছে টাকা নেই, আমি তো নিজেই চলতে পারি না, আপনার টাকার প্রয়োজন, উদ্যোগের প্রয়োজন, শুধু উদ্যোগের প্রয়োজন। কীভাবে আপনি জানেন আপনার মুসল্লিদের মধ্যে কয়জন ধনাঢ্য ব্যক্তি আছে, কার কত টাকা আছে? আবদুল্লাহ অসুস্থ, আপনি আবদুল্লাহকে হাতে ধরে সেই ধনাঢ্য ব্যক্তির কাছে নিয়ে যান, ভাই এর চিকিৎসার প্রয়োজনের ব্যবস্থা করুন। ভাই ওই বিধবা মহিলা, বিধবা মহিলা ক্ষুধার্ত খেতে পারে না, এই প্রয়োজন, একটু ব্যবস্থা করুন, এই যে করুন। নবী আলী সালাম ধনী ছিলেন না, সে মালিক মালিক ছিলেন না, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চাহিদা মিটাইছেন কীভাবে, যাদের কাছে ছিল তাদের থেকে নিয়ে নিয়ে নবী আলাইহিস সালাতু চাহিদা মিটাই দিয়েছেন, এইটি তো আমাদের দায়িত্ব। যাই হোক এটা আমরা যে বলছি, যাই হোক ঐক্যের প্রয়োজন, ঐক্য ছাড়া হবে না, সেই ঐক্যতা নাকি কাজের, কাজেরও আমাদের আমলের ঐক্যের প্রয়োজন। আজকে আমাদের আবদুল্লাহ সাহেব সেক্রেটারি সাহেব দারুণ একটা কথা বলেছেন যে একজনে খালের ওপারে বসে খেতেছিল আর একজন ওপারে আসে, তখন বন্ধুকে আহ্বান করছে, বন্ধু আমি তো খেয়েছি তুমি আসো, তুমি আসো খাওয়ার জন্য। বন্ধু বাস খাল পাড়িয়ে তার কাছে যাওয়া শুরু করছে, বলে ভাই তুমি আমারই জবাব দিলা কেন, তুমি মুখ দিয়ে কথা বলতা, তুমি আসার এই কাজটা শুরু করলা কেন, তুমি মুখ দিয়ে একটা কথা বলিয়ে দিতা আমাকে, হ্যাঁ তুমি খাও আমি আসবো, ভালো খাও ভালো থাকো, এরকম বলিয়ে দিলি তো হইতো, তা তোমার খানা শরিক হইতা না, আমার খানা তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল না, তুমি আমলি কাজ শুরু করলা কেন। আমলি কাজ করলি ওই খানার উপরে তোমার শেরকাত হবে, আর আমলি কাজ না করলে সারা জিন্দগি মুখে বললো কোনোদিন খানায় অংশীদারিত্ব গ্রহণ করতে পারবা না। ঠিক মুখে যতদিন বলবো
ততদিন পর্যন্ত ক্ষমতার অংশীদারিত্ব হতে পারবো না, কিন্তু যখনই কাজ শুরু করব তখন ওদের ক্ষমতার অংশীদারিত্ব গ্রহণ করতে পারবো। কাজ শুরু করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। আমি শুধু এতটুকু বলতে চাই ওলামায়ে কেরাম, আমরা যে যে ওয়ার্ডে আসি সেই ওয়ার্ডের 500 ভোটার যেন আপনার কথা শুনে, 500 ভোটার যেন আপনার কর্মী হয়ে যায়, এই প্রোগ্রামটা সামনে নিয়ে কাজ করুন। দেখবেন ইনশাআল্লাহ একদিন আমরা শক্তিশালী হব, বাতিল রেদেশ থেকে ভাগতে বাধ্য হবে। বাকি কথা হলো এই যে দেখেন বর্তমান সরকারের অবস্থা নেই, বর্তমানে নিরপেক্ষ গ্রহণযোগ্য এক নির্বাচন দেওয়ার প্রয়োজনটা কেন? এই দেশটাকে ঠিক রাখার জন্য, এই দেশের অস্তিত্বকে ঠিক রাখার জন্য গ্রহণযোগ্য এক নির্বাচনের প্রয়োজন, এর বিকল্প নাই। যদি গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে ভারত কণ্ঠনারী চেপে ধরতে পারবে না, আমেরিকা কোনো সুরাতে কোনো সুরাত দিয়ে আমাদের কাছে আসতে পারবে না খবরদারি করার জন্য। আজকে আমেরিকা আমাদের উপরে ছড়ি ঘুরাচ্ছে কেন, তদারকি করছে কেন, আমেরিকা আমাদের উপরে শর্ত আরোপ করছে কেন, আবার ভারত আমাদের থেকে সব কিছু নেওয়ার চেষ্টা করছে কেন? কারণটা কি? সরকার ভোটের সরকার না, জনগণের সরকার না, ভোটে সরকার নির্বাচিত হয় নাই। আজকে প্রশাসনের অবস্থা কী দেখেছেন আপনারা জানেন? এই কয় বছরে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, 14 লক্ষ কোটি টাকা। এর মধ্যে অধিকাংশ টাকা কার? আমলাদের। এর কারণটা কী? কিছু বলতে পারে না সরকার, সরকার তো জানে কে কী করতেছে, সব জানে, কিচ্ছু বলার নাই, বলতে পারবে না। কারণ আমলারা সরকারকে নির্বাচিত করেছে, কিন্তু যারা নির্বাচিত করছে তার উপরে সরকার খবরদারি করতে পারে না। তা রাষ্ট্রকে যদি মেরামত সরকার করতে না পারে তা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সরকারের দায়িত্বটা কি? রাষ্ট্রকে মেরামত করা। রাষ্ট্র এক জিনিস, সরকার কিন্তু ভিন্ন জিনিস। রাষ্ট্র সবার, সরকার দলীয়। আজকে আওয়ামী লীগের সরকার, আগে অন্য সরকার ছিল, ভবিষ্যতে ভিন্ন সরকার আসবে, কিন্তু রাষ্ট্র কিন্তু সবার, রাষ্ট্র সবার, সরকার দলীয়। সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রকে মেরামত করা, কিন্তু সরকার যদি দুর্বল হয় তা রাষ্ট্র মেরামত করতে পারে না। যত আমলা সব রাষ্ট্রের, এটা সরকারের না, আমলা সব রাষ্ট্রের, আর রাষ্ট্র সবার হয়, আর রাষ্ট্রকে কন্ট্রোল করা, পরিচালনা করার দায়িত্ব হলো সরকারের, কিন্তু সরকার যদি দুর্বল হয় সে রাষ্ট্রকে পরিচালিত করতে পারে না। আর রাষ্ট্র যদি পরিচালনা করতে না পারে তা রাষ্ট্রের যারা অধিকারী, রাষ্ট্রের মধ্যে যারা থাকে তারা সব ধ্বংস হয়ে যায়, তারা কেউ বাঁচতে পারে না। সেই জন্য দরকার সরকার এমন সরকার হোক যে সবার ভোটে নির্বাচিত হবে, এর জন্য খুবই দরকার। আসুন এই সালেম সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলি, এই দেশকে রক্ষা করার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলি। যদি ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে রাস্তায় নামতে পারি, জনগণ যদি শক্তিশালী হয়, একটু আগেই আমি বলেছি, তাহলে পরাশক্তিও তাদের সাথে মোকাবিলা করতে পারবে না, আর সম্ভব না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ রাস্তায় নামি, কী করবে সরকার? কী করবে নাকি বলেন তো? কয়জনকে গুলি দিবে, কয়জনকে শহীদ করবে? এত গুলি ক্যান্টনমেন্টে থাকবে না। আর এই দেশের আর্মিরা কোনো সরকারকে রক্ষা করার জন্য নির্বিচারে সবাইকে হত্যা করবে না, এটা হয় না। যদি করত তাহলে পাকিস্তানের জনগণের উপরে এই বছর আর্মিরা অবিচারে গুলি চালাইতো, যেহেতু সোনা সেনাপ্রধান কার্যালয় পাকিস্তানের জনগণ আক্রমণ করেছে, কিন্তু পাকিস্তানি আর আপনার বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিয়েছে।
পক্ষে আন্দোলন করবে, কে সংগ্রাম করবে। এর জন্য আমি বলি কটুক্তি নিয়ে বক্তব্য না দেই, সহিংসুল হই, হাসারটাকে দূর করি, মহাব্বত ঐক্য করি, আমল ভিত্তিক ঐক্য করি। আজকে যদি আমল ভিত্তিক ঐক্য করতে পারি আমরা এমনিতে ঐক্য হয়ে যাবো।